সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মদিনা রাষ্ট্রের বৈশিষ্ট্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের যে সমস্ত প্রধান বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা আলোচনা করব। মদিনা রাষ্ট্রের প্রধান যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো সকল নাগরিকের সমান সুবিধা। মদিনা রাষ্ট্রে বসবাসকারী যে সমস্ত নাগরিক ছিল, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সমস্ত লোক ছিল, রাষ্ট্রের দৃষ্টিতে তারা সকলেই ছিলেন সমান। তারা রাষ্ট্রের সকল সুবিধা পেত, কোনো বর্ণ, গোত্র অথবা ধন সম্পদের ভিত্তিতে কারো উপরেই কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হতো না অথবা কারো সুযোগ কেড়ে নেওয়া হতো না। মদিনা রাষ্ট্র ছিল একটি ন্যায় এবং নীতির উপর প্রতিষ্ঠিত। এখানে সকলেই রাষ্ট্রের দৃষ্টিতে সমান ছিলেন, এখানে কাউকে কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হতো না, এখানে সবাই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা সব কিছু সমানভাবে পেত। মদিনা রাষ্ট্রের দ্বিতীয় যে বৈশিষ্ট্য ছিল সেটা ছিল কথা বলার অধিকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রে যে প্রতিষ্ঠা করেছিলেন সেখানে সকল নাগরিক তাদের বাক স্বাধীনতা ভোগ করত। যে ধরনের কথা তারা বলতে চাইতো সব বলার অধিকার তাদের ছিল। এখানে কথা বলতে কাউকে বাধা দেওয়া হয় নাই, সকলেই তাদের নিজস্ব চিন্তা ভাবনা প্রকাশ করতে পারত। মদিনা রাষ্ট্রের অন্যতম তৃতীয় যে বৈশিষ্ট্য ছিল সেটা ছিল ধর্ম পালনের অধিকার। মদিনায় বসবাসরত যে সমস্ত নাগরিক ছিল, বৌদ্ধ, ইহুদি ধর্মের লোক ছিল, খ্রিস্টান ধর্মের লোক ছিল, মুসলিম ধর্মের লোক ছিল, পৌত্তলিক ছিল, মূর্তি পূজক ছিল, যারা ছিল প্রত্যেকটা নাগরিকই তারা তাদের ধর্ম পালন করতে পারত। কেউ কাউকে ধর্ম পালন করতে বাধা দিত না, বাধা দেওয়ার প্রশ্নই উঠত না। তারা স্ব ধর্ম তারা স্বাধীনভাবে পালন করত। এমনকি যদি কারো ধর্মীয় উপাসনায় না থাকত, রাষ্ট্রীয় অর্থে তাদেরকে সেই সমস্ত ধর্মীয় উপাসনালয় তৈরি করে দেওয়া হতো। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ধর্মের প্রতি ছিলেন উদার এবং প্রত্যেককেই স্বাধীনভাবে ধর্ম প্রচার করার, ধর্ম পালন করার অধিকার তিনি দিয়েছিলেন। মদিনা রাষ্ট্রের চতুর্থ যে বৈশিষ্ট্য ছিল সেটা ছিল ন্যায় বিচার। প্রত্যেকটা নাগরিক ন্যায় বিচার পেতেন। অপরাধী যত বড়ই হোক, অথবাটি যেই হোক, যে বংশরই হোক, যে গোত্রেরই হোক, সকল নাগরিকই তাদের ন্যায় বিচার পেতেন। ন্যায় বিচারের ক্ষেত্রে কারোর সাথেই আপোষ করা হতো না। সে যিনি এখানকার এই ন্যায় বিচারের ক্ষেত্রে যে জিনিসটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হলো, যিনি অপরাধী তাকেই অপরাধী হিসাবে সাব্যস্ত করা হতো। এজন্য তার গোত্র বা তার আত্মীয় স্বজন অন্য কাউকেই এজন্য দায়ী করা হতো না। আর প্রত্যেকটা ব্যক্তি ন্যায় বিচার পেতেন। বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো গাফলতি সহ্য করা হতো না। সে রাষ্ট্রের যত বড় ধনীর সন্তানই হোক অথবা গরিব মানুষ হোক, সেখানে প্রত্যেকটা নাগরিক তার ন্যায় বিচার পেতেন এবং যারা অপরাধী তারা সেই অপরাধের শাস্তি তারা ভোগ করত, শাস্তি থেকে তারা রেহাই পেত না। এটা ছিল মদিনা রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। মদিনা রাষ্ট্রের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে যারা দুর্বল, অসহায় তাদের পাশে দাঁড়ানো।
দুর্বল রাষ্ট্র সবসময় এই দুর্বল অসহায় লোকদের পাশে ছিল, যারা সবল অত্যাচারী তাদেরকে দমন করা এবং অসহায় মজলুম নিরুপায় যে সমস্ত দরিদ্র হতদরিদ্র লোক ছিল তাদেরকে সাহায্য করা, তাদেরকে রক্ষা করা ছিল মদিনা রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্রের যে সমস্ত সম্পদ আহরিত হতো সেই সমস্ত সম্পদ তিনি মদিনা রাষ্ট্রের যত নাগরিক ছিল সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে তিনি সমহারে বণ্টন করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাম তার ব্যক্তিগত নিজের জন্য কোনো সম্পদ রাখেন নাই, তার উত্তরাধিকারী যারা ছিল তার নিকট আত্মীয় যারা ছিল তাদের কাছেও তারা কোনো সম্পদ রাখেন নাই। কাজেই আমরা যদি দেখি যে মদিনা রাষ্ট্র যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন সেটা ছিল একটা অতি উত্তম এবং কল্যাণধর্মী রাষ্ট্র, এখানে কোনো পার্শিয়ালিটি বা কোনো স্বজনপ্রীতি চলত না, অন্যায় করে কেউ পার পেত না এবং সকলেই সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পেরেছিল। আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগে যে মদিনা শতদা বিভক্ত ছিল, মারামারি কাটাকাটি হানাহানি জোরজার মুল্লুকদার এইরকম অবস্থায় ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর সেখানে একটা সাম্য মৈত্রী ভ্রাতৃত্ববোধের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তো বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে আমরা মদিনা রাষ্ট্রের প্রধান যে বৈশিষ্ট্য ছিল সেগুলো এখানে আলোচনা করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারবে এবং এটা ব্যাপকভাবে জানার জন্য তোমরা মূল বইটা একটু দেখলে সব কিছু বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।